আসসালামু আলাইকুম ভিউ কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেক দিন যাবত আমি কোনো ভিডিও আপলোড করতেছি না টেকনো তো আজকে টেক রিলেটেড একটি ভিডিও আপলোড করবো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং নতুন কিছু শিখতে পারবেন তো প্রথমে মূল পর্বে যাওয়ার আগে অবশ্যই বলবো টেকনো জালাল চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন এবং তার সাথে সাথে যে আমাদের নতুন একটি ফানসিলেটি যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটাতে আমরা নতুন নতুন আঞ্চলিক নাটক আপলোড করার চেষ্টা করতেছি তো টেকনো জ্বালালে আপনাদেরকে আরেকটি বিষয় বলে দেই টেকনো জ্বালালে আপনাদের যদি নাটক পছন্দ হয় অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে আমরা চেষ্টা করব আপনাদেরকে টেকনো জ্বালালেও নাটক শেয়ার করার জন্য তো আপনাদের যে কোনো বিষয় যেটা ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না আমরা চেষ্টা করবো সবসময় আপনাদের পছন্দমতো ভিডিও আপলোড করতে তো চলুন আজকের যে টপিকটি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি তো মূল পর্বে চলে যাব এখনই আজকে টপিকটি হলো কি আপনার সিম আপনার এনআইডি কার্ড দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা সব চেক করতে পারবেন যে কোনো সিম বাংলা লিঙ্ক গ্রামীণ রবি এয়ারটেল চারটি সিমেরই এনআইডি কার্ড আপনি চেক করতে পারবেন আপনার এনআইডি কার্ডে কতটি সিম রেজিস্ট্রেশন করা আছে এই জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে প্রথমে আপনাদের ফোনে যেতে হবে ফোনে যাওয়ার পরে এখানে আপনাকে একটি কোড ডায়াল করতে হবে তো প্রথমে আমি আপনাদেরকে গ্রামীণ একটি কোড ডায়াল করে দেখিয়ে দিতেছি প্রথমে আপনাদের গ্রামীণের জন্য ডায়াল করতে হবে স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ এই যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি ডায়াল করবেন ডায়াল করার পরে আপনার গ্রামীণ সিম দিয়ে ডায়াল করবেন ডায়াল করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে বলতেছে আপনার এনআইডির লাস্টে চার ডিজিটাল নাম্বার ডায়াল করার জন্য আপনার এনআইডি কার্ডে যে লাস্টে চারটি ডিজিটাল নাম্বার আছে সে চারটি ডিজিট এখানে তোলার পরে এই যে সেন্ড বাটম আছে এটাতে ক্লিক করলে। আপনাকে বলে দিবে মেসেজের মাধ্যমে আপনার এনআইডি কার্ডে কতটি সিম রেজিস্ট্রেশন করা আছে তারপর হলো গিয়ে আপনাদের রবি সিম রবি সিমের জন্য আপনাকে ডায়াল করতে হবে স্টার ওয়ান সিক্স জিরো জিরো স্টার থ্রি হ্যাশ রবি সিমের জন্য অবশ্যই আপনাকে এই কোডটি ডায়াল করতে হবে স্টার ওয়ান সিক্স জিরো জিরো হ্যাশ স্টার থ্রি হ্যাশ এই কোডটি যেহেতু আমার রবি সিম নেই এজন্য আপনাদেরকে দেখাতে পারতেছি না এই কোডটি ডায়াল করার পরে ঠিক এরকম আপনাকে এনআইডি কার্ডে ফোর ডিজিটাল নাম্বার দেওয়ার জন্য বলবে আপনি ফোর ডিজিটাল নাম্বার দিবেন দেওয়ার পরে স্যান্ডে ক্লিক করবেন আপনাকে মেসেজের মাধ্যমে জানানো হবে আপনার এনআইডি কার্ডে কতটি নাম্বার আছে তারপর হল গিয়ে এয়ারটেল এয়ারটেলের জন্য আপনাকে ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ফোর 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 হ্যাশ এটা হল কি আপনার এয়ারটেলের নাম্বার স্টার ওয়ান টু ওয়ান স্টার ফোর ফোর হ্যাশ এটা ডায়াল করবেন ঠিক সেম টু সেম আপনাকে ওই এনআইডি লাস্টের চার ডিজিটাল নাম্বারটি ডাল দিতে হবে দেওয়ার পরে সেন্ট বাটনে ক্লিক করবেন আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তারপর হল গিয়ে বাংলালিং বাংলালিংও সেম টু সেম স্টার ওয়ান সিক্স জিরো জিরো স্টার টু হ্যাশ এই যে কোডটি দেখতে পাচ্ছেন এটা ডায়াল করবেন ডায়াল করার পরে আপনার ফোনে ডায়াল করবেন ডায়াল করার পরে সেম টু সেম আপনাকে বলবে এনআইডি কার্ডের ফোর ডিজিটাল দেওয়ার জন্য আমি আবারও বলতেছি স্টার ওয়ান সিক্স জিরো জিরো স্টার টু হ্যাশ এই কোডটি ডায়াল করবেন বাংলা লিংকের জন্য অবশ্যই এটি ডায়ল করার পরে আপনার আইডিডি কার্ডের ফোর ডিজিটের নাম্বার দিতে হবে দেওয়ার পরে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আশা করি ভিডিওটি আপনাদের আজ হেল্পফুল হবে যদি হেল্পফুল হয় তাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে কোনো ধরনের মন্তব্য আমাদেরকে কমেন্ট করতে একদম ভুলবেন না তো আবারও দেখাবে নতুন কোন ট্রিটেন সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আশা করি ভালো থাকুন সুস্থ থাকুন এ কেমন আদেছি আসসালামু আলাইকুম আল্লাহ